পঞ্চমবারের মতো কলকাতার নন্দনে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। 28 জুলাই পর্দা উঠবে 4 দিন ব্যাপী এই আয়োজনের। এবারের উৎসবে আয়োজনে প্রদর্শনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে 45টি ছবি। এর মধ্যে রয়েছে 38টি পূর্ণদৈর্ঘ্য, 5টি প্রামাণ্যচিত্র ও 2টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের করা প্রাথমিক এই তালিকায় নাম আছে সবশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা, সুরঙ্গ, লালশাড়ি ও প্রহেলিকার। এছাড়াও তালিকায় আছে দেশান্তর, গেরিলা, স্ফুলিঙ্গ, মা, 1971 শেষব দিন, জেকে 1971, দামাল, বিউটি সার্কাস, বীর কন্যা প্রীতিলতা, রেহানা মরিয়ম নূরের মতো পুরস্কার পাওয়া এবং সারা জাগানো সিনেমা। জানা গেছে নির্বাচিত সিনেমার চূড়ান্ত সংখ্যা জানতে আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে এবারের উৎসবে। উদ্বোধনী আয়োজনে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সাথে উপস্থিত থাকতে সরকারি অনুমতি পেয়েছেন ফেরদৌস, পূর্ণিমা, সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা গোপ।